আসসালামু আলাইকুম। সেলফ ব্যাংক জব কোচিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সেলফ ব্যাংক জব কোচিংয়ের অনলাইন টিউটোরিয়ালের আজকের বিষয় ইংরেজি, আর বিষয়বস্তু হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অতি গুরুত্বপূর্ণ কিছু রুলস আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব, এবং ব্যাংকের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এমন ধরনের কিছু সেন্টেন্স কারেকশনের মাধ্যমে সেই রুলসগুলো আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আজকে আমরা যে ধরনের সেন্টেন্স কারেকশনগুলো নিয়েছি সেগুলো হচ্ছে পিন পয়েন্ট এরর। এই ধরনের সেন্টেন্স কারেকশন ব্যাংকের পরীক্ষায় অতীতে সবচেয়ে বেশিবার আসতে দেখা গেছে। আসেন দেখি এই কারেকশনগুলো কীভাবে করতে হবে তার ডিরেকশনটা আমরা দেখি। আমি ডিরেকশনটা পড়তেছি। ইচ কোয়েশ্চেন হ্যাজ ফোর আন্ডারলাইন ওয়ার্ডস অর ফ্রেজেস মার্ক এ বি সি এন্ড ডি। প্রতিটা কোয়েশ্চেনের মধ্যে চারটা অংশ আন্ডারলাইন করা আছে, এ বি সি এবং ডি। ইউ উইল চুজ ওয়ান আন্ডারলাইন ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট মাস্ট বি চেঞ্জড ফর দ্য সেন্টেন্স টু বি কারেক্ট। এখানে যে কোনো একটা চয়েস বা যে কোনো একটা আন্ডারলাইন পার্ট যেগুলি এ বি সি এবং ডি নামে মার্ক করা আছে, যে কোনো একটা হয়তো চেঞ্জ করতে হবে এই বাক্যটাকে পরিপূর্ণ শুদ্ধ করার জন্য। ইফ দেয়ার ইজ নো এরর ইন দ্য সেন্টেন্স চুজ দ্য অপশন ই। আর যদি দেখেন বা মনে করেন এখানে কোনো এরর নাই এই চারটা অংশের মধ্যে, তাহলে আমরা বেছে নিব চয়েস ই। তবে মনে রাখতে হবে এই আন্ডারলাইন অংশ ছাড়া অন্য জায়গায় কোনো ভুল নেই। আসেন দেখি আমরা এই সেন্টেন্স কানেকশনটা করার চেষ্টা করি। ইচ ওয়ান অফ দ্য ডগস ইন দ্য শো রিকোয়ার আ স্পেশাল কাইন্ড অফ ডায়েট। যেহেতু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেন্টেন্স কানেকশন করতেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সর্বপ্রথম এবং সবচেয়ে গোল্ডেন রুল হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট এবং ভার্ব আমরা জানি এটা হচ্ছে সাবজেক্ট এটা ভার্ব হয়, এখানে হচ্ছে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, আর সাবজেক্টটা যদি প্লোরাল হয় ভার্বও প্লোরাল। মনে রাখতে হবে সাধারণত সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব হয়, প্লোরাল সাবজেক্টের জন্য প্লোরাল ভার্ব। আসুন এই বাক্যটা আমরা পড়ি। ইচ ওয়ান অফ দ্য ডগস ইন দ্য শো রিকোয়ার আ স্পেশাল কাইন্ড অফ ডায়েট। এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, রিকোয়ার। আর সাবজেক্ট থেকে যখন ভার্বটা আলাদা থাকে, এটা সাবজেক্ট অফ এগ্রিমেন্টের দ্বিতীয় রুলই বলা যায়। প্রথম রুল হচ্ছে এটা, দ্বিতীয় রুল হচ্ছে সবসময় যে সাবজেক্ট এবং ভার্ব এরকম এক পাশাপাশি একদম কাছাকাছি থাকবে তা কিন্তু নয়। অনেক সময় সাবজেক্ট থেকে ভার্ব অনেক দূরে থাকে, তার মাঝখানে অনেক রকমের জিনিস আসতে পারে, প্রিপোজিশন সূচিত ফ্রেজ আসতে পারে, পার্টিসিপল ফ্রেজ আসতে পারে, তারপর রিলেটিভ ক্লজ আসতে পারে। যাই হোক এগুলো আমরা পরে এক একটা দেখব। এখানে কি আছে দেখেন, এখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি, প্রথম আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে when the subject and verb are separated, very often they are separated by a prepositional phrase অথবা preposition সূচিত phrase। যখন সাবজেক্ট এবং ভার্ব আলাদা হয়, বেশিরভাগ সময় তারা আলাদা হয় একটা preposition সূচিত phrase এর মাধ্যমে। preposition সূচিত phraseটা এরকমই হবে, যেমন আমরা লিখে নিই আগে, pre প্রিপোজিশনাল ফ্রেজ। এই বাক্যে যেটি প্রিপোজিশনাল ফ্রেজ আমরা এই হিসেবে ধরে নিলাম। এই প্রিপোজিশনাল ফ্রেজ মনে রাখতে হবে প্রিপোজিশন সূচিত ফ্রেজ, অথবা কখনো কখনো সরাসরি প্রিপোজিশন সূচিত হলেই যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে তা কিন্তু না। আমি সেদিকে ব্যাখ্যা যাচ্ছি না, আপাতত ফ্রেজ চিনানো আজকে আমাদের উদ্দেশ্য নয়। আমি এই জন্য বারবার বলতেছি প্রিপোজিশন সূচিত ফ্রেজ কিরকম। প্রিপোজিশন সূচিত ফ্রেজ যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে যায়, এই প্রিপোজিশন সূচিত ফ্রেজটা কখনোই ভার্বকে কন্ট্রোল করে না।
ভার্বকে কন্ট্রোল করে তার আগের সাবজেক্ট। এখন আমি বুঝবো কিভাবে কতটুকু প্রিপোজিশন সূচিত ফ্রেজ। সবসময় যখন আমরা ভার্বটা বের করব, বের করার পরে তার থেকে আমরা উল্টো দিকে যাব। প্রথমে দেখেন এটা হচ্ছে আমাদের ভার্ব রিকোয়ার, তার থেকে আমরা উল্টো দিকে যাই। প্রিপোজিশন কোথায় পেলাম? এইটা একটা প্রিপোজিশন, এই অব হচ্ছে প্রিপোজিশন। এখান থেকে আরম্ভ করে এর আগে আর কোনো প্রিপোজিশন নাই, এর বাম দিকে আর কোনো প্রিপোজিশন নাই। এখান থেকে আরম্ভ করে এই জিনিস পর্যন্ত এটা কখনোই ভার্বকে কন্ট্রোল করবে না। তার সামনে কি আছে? ইচ ওয়ান, এই জিনিস ভার্বকে কন্ট্রোল করবে। এখন ইচ ওয়ান কি সিঙ্গুলার যদি হয় ভার্ব সিঙ্গুলার হবে, ইচ ওয়ান যদি প্লুরাল হয় ভার্ব করে প্লুরাল হবে। তবে এইখানে আরেকটা জিনিস শেখার আছে, মনে রাখতে হবে এই সাতটা জিনিস যদি বাক্যের সাবজেক্ট তৈরি করে, যেমন সাতটা জিনিস হচ্ছে এভরি, এভরি, সাম, এনি, ইচ, নো, আইদার, নাইদার, এই সাতটা জিনিসের মাধ্যমে যদি বাক্যের সাবজেক্ট গঠিত হয়, সাধারণত বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হয়। আমরা বলি এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। আমরা বলি সামবডি, সামওয়ান, সামথিং। আমরা কখনো বলি না সামবডি, সামওয়ান, সামথিং, এভরিথিং, এভরিওয়ান, এভরিথিং, এরকম আমরা বলি না। আমরা বলি এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নোওয়ান, নাথিং, এই ধরনের। তবে আইদার নাইদার নিয়ে একটু কথা আছে, সেটা হচ্ছে আইদার এবং নাইদার হলে বাক্যের ভার্ব সিঙ্গুলার হবে তখনই যখন শুধু আইদার বাক্যের সাবজেক্ট হবে অথবা শুধু নাইদার বাক্যের মধ্যে থাকবে, কিন্তু আইদারের সাথে অর অথবা নাইদারের সাথে নট এমন কিছু কিন্তু থাকবে না। শুধু আইদারের মাধ্যমে বাক্যের সাবজেক্ট গঠিত হবে অথবা শুধু নাইদারের মাধ্যমে বাক্যের সাবজেক্ট গঠিত হবে, ওই সমস্ত ক্ষেত্রে তারা সিঙ্গুলার এবং বাক্যের ভার্ব সিঙ্গুলার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইচ, আমরা বলি ইচ বয়, ইচ গার্ল, ইচ স্টুডেন্ট, ইচ টিচার, এরকম আমরা বলি। এই জন্য ইচ ওয়ান, তাহলে আমরা বলতে পারতেছি ইচ ওয়ান জিনিসটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে বাক্যের ভার্বটাও কি হবে? বাক্যের ভার্ব হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার যদি হয় তাহলে ইচ ওয়ানের জন্য ভার্বটা কি হবে? রিকোয়ার্স, এটার সাথে একটা এস লাগবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে এস এস লাগবে। তাহলে বাক্যের ভুল হচ্ছে বি তে ছিল। তাহলে আমাদের উত্তর হচ্ছে, অ্যান্সার হচ্ছে বি, এটার অ্যান্সার হচ্ছে বি, কারণ রিকোয়ার হবে না, ইচ ওয়ানের জন্য হবে রিকোয়ার্স। আসেন দেখি আমরা পরের কারেকশনটাতে যাই। স্ট্যানফোর্ড হোয়াইট, হু ইজ ওয়ান অফ আমেরিকাস মোস্ট নোটেবল আর্কিটেক্টস। স্ট্যানফোর্ড হোয়াইট, যিনি হচ্ছেন আমেরিকার সবচেয়ে প্রখ্যাত একজন স্থাপত্যবিদ, হ্যাভ ডিজাইন ডিজাইন করেছেন, নকশা করেছেন মেনি ফেমাস বিল্ডিং, অনেক প্রসিদ্ধ বিল্ডিং, অ্যামং দেম অরিজিনাল মেডিসন স্কোয়ার গার্ডেন, তাদের মধ্যে একটা হচ্ছে অরিজিনাল মেডিসন স্কোয়ার গার্ডেন। সাবজেক্টভাবে এগ্রিমেন্ট যেহেতু আমরা কারেকশন করতেছি, আগে আমরা ভার্বটা বের করি, ভার্ব কোনটা? এই বাক্যের ভার্ব হচ্ছে অর্থাৎ এই অংশটুকু ভার্ব অথবা ভার্ব ফ্রেজ, অক্সিলারি সহ মূল অংশটাকে বলা হয় ভার্ব ফ্রেজ। আমাদের এখানে ভুল থাকতে পারে, এখানে ভুল থাকতে পারে, এখানে ভুল থাকতে পারে, দিতে ভুল থাকতে পারে, অথবা যদি কোনো ভুল না থাকে। আচ্ছা আসেন আমরা এটা কীভাবে কারেক্ট করি। স্ট্যানফোর্ড হোয়াইট হচ্ছে বাক্যে সাবজেক্ট, যিনি ডিজাইন করেছেন, আর হু ইজ ওয়ান অফ আমেরিকাস নোটেবল আর্কিটেক্টস। এখানে আর্কিটেক্টস দেখার কারণে আমরা যারা রুলটা না জানি তারা হয়তো প্লোরেলের জন্য হ্যাভি ধরে নিতে পারি, কিন্তু তা না। সাবজেক্টের পরে রিলেটিভ প্রনাউন সূচিত যে ক্লজ থাকে, যেটা সাবজেক্টের পরিচয় বহন করে, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ প্রনাউনের মাধ্যমে যে ক্লজটা তৈরি হলো এটা আবার ক্লজ হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজের কাজ হচ্ছে তার সামনে নাউনকে মডিফাই করা। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের পরে বসে, নাউনের অবস্থা প্রকাশ করে। বাট দিস অ্যাডজেক্টিভ
clause will never control the verb. তার মানে এই adjective clause এর মধ্যে যে architects আছে এটা verb কে control করবে না. Verb কে control করবে Stanford White তার আগের যে subject টা. আর Stanford White একজন লোক singular তাহলে তার জন্য have হবে না, তার জন্য হবে কি has designed. তাহলে আমাদের ভুল উত্তর হচ্ছে C. C এর অংশটা ভুল. অতএব এই অংশটাকে পরিবর্তন করতে হবে বাক্যটাকে শুদ্ধ করার জন্য. যেহেতু আমরা ভুলটা পেয়ে গেছি সি তে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সি. আসলে আমরা পরেরটাতে যাই. কন্ট্রারি টু হোয়াট হ্যাড প্রিভিয়াসলি বিন রিপোর্টেড, আগে যা রিপোর্ট করা হয়েছে তার বিপরীতে, দ্য কন্ডিশনস গভর্নিং দ্য ট্রুথ বিটুইন লিবিয়া অ্যান্ড চাদ, যে শর্তগুলো যে নমুনাগুলো যে জিনিসগুলো গভর্নিং যে জিনিসগুলো গভর্ন করেছে তৈরি করেছে, দ্য ট্রুথ ট্রুথ হচ্ছে যুদ্ধ বিরতি বা কোনো বিরতি বিটুইন লিবিয়া এবং চাঁদের মাধ্যমে, যেই জিনিসগুলো লিবিয়া এবং চাঁদের মধ্যে যুদ্ধটাকে বিরতি করার ব্যাপারে কাজ করেছে, আর এটা আয়োজন করেছে কে, অ্যারেঞ্জড বাই ইউনাইটেড নেশন জাতিসংঘ যে জিনিসগুলো অ্যারেঞ্জ করেছিল, হ্যাজ নট বিন রিভিল, এগুলি প্রকাশিত হয়নি. আসেন এই বাক্যটার সেন্টেন্স করার সময় কীভাবে করবো, হয় ভুল হচ্ছে এতে, না হয় বিতে, না হয় সিতে, না হয় ডিতে. কন্ট্রারি টু হোয়াট হ্যাড প্রিভিয়াসলি বিন রিপোর্টেড, এটা হচ্ছে একটা ফ্রেজ যেটা নাকি হোয়াট, এটা একটা ক্লজ যেটা নাকি এই অংশটা বাক্যের অতিরিক্ত কথা. আমাদের বাক্যের সব আগে ভাবটা আমরা বের করি, ভাবটা কোনটা, হ্যাজ. আচ্ছা আসেন আমরা দেখি বাক্যের সাবজেক্ট কোনটা. বাক্যের সাবজেক্ট হচ্ছে কন্ডিশনস, যেই কন্ডিশনগুলো এই সাবজেক্ট থেকে ভার্বের মাঝখানে কি আছে আমরা দেখি, এই গভর্নিং থেকে ইউনাইটেড নেশন পর্যন্ত. সাবজেক্টের পরে যদি ভার্ব সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি পার্টিসিপল সূচিত কোনো ফ্রেজ থাকে, পার্টিসিপল ফ্রেজ সূচিত ফ্রেজ হচ্ছে ভার্ব প্লাস আইন হচ্ছে পার্টিসিপল, এই পার্টিসিপল সূচিত যদি কোনো ফ্রেজ থাকে সেই জিনিসও ভার্বকে কন্ট্রোল করে না. তাহলে ইউনাইটেড নেশনস আমরা যদি দেখি তাইলে বলে যে ভার্বটা প্লুরাল হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ ভার্বের আগে ইউনাইটেড নেশনস গভর্নিং থেকে গভর্নিং থেকে ইউনাইটেড নেশনস কিন্তু এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ ভার্বকে কন্ট্রোল করে না, ভার্বকে কন্ট্রোল করে বাক্যের সাবজেক্ট হিসেবে যেটা আছে যেটা হচ্ছে নাউন. তাহলে কন্ডিশনস এর জন্য কি হবে, যেহেতু এটা প্লোরাল সাবজেক্ট আমরা জানি প্লোরাল সাবজেক্টের সাথে প্লোরাল ভার্ব হয়, তাহলে হ্যাজটা কি হবে, হ্যাজটা হবে হ্যাভ. কন্ডিশনস এর জন্য হ্যাজটা হবে হ্যাভ. আর তাহলে আমাদের ভুল আমরা পেয়ে গেলাম, ভুলটা কিসে, দিতে, কারণ দিতে ভুল কথার অর্থ হচ্ছে এখানে হ্যাজটা হবে হ্যাভ, তাহলে বাক্যটা শুদ্ধ হবে. তাহলে আমরা ভুলটা পেয়ে গেলাম দিতে, অতএব বাক্যের কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি. এবার আসলে আমরা পরের কারেকশনটা যাই. দ্য টিচার উইথ হার ক্যাপাবল এইডস হ্যাভ কমপ্লিট কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন, I look forward to a very uneventful trip. The teacher with her capable aids. যখন দুটো নাউন মিলে বাক্যের সাবজেক্ট তৈরি করে তখন এটাকে কম্পাউন্ড নাউন বলা হয় বা কম্পাউন্ড সাবজেক্ট. আমরা নাউন যেহেতু বাক্যের সাবজেক্ট যেহেতু অলওয়েজ নাউন, তাতে কম্পাউন্ড সাবজেক্ট আমরা বলি. যেমন রহিম অ্যান্ড করিম আর গোয়িং টু স্কুল. রহিম এন্ড করিম কেন আর হলো, কারণ এখানে তারা দুজনে যাচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট, এন্ডের মাধ্যমে যুক্ত. তাহলে এন্ডের মাধ্যমে যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে এটা প্লুরাল সাবজেক্ট সাধারণত, তার ভার্ব কি হয়েছে. কিন্তু এন্ডেরই মতো কাজ করে দেয় এমন কিছু ফ্রেজ আছে,
যেগুলো দুটো সাবজেক্টকে যুক্ত করে, কিরকম? এগুলো হচ্ছে টুগেদার উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, as well as, with, and with, এরকম থাকে। তারপর and not, but not, should not, অথবা ইন, এডিশন টু, এদের মাধ্যমে যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় বা দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হয়, বাক্যের ভার হয় সবসময় প্রথম সাবজেক্ট অনুসারে। দেখেন এখানে কিরকম লেখা আছে, দ্য টিচার উইথ হার ক্যাপাবল এইডস হ্যাভ কমপ্লিট কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন। টিচারের তার কিছু ক্যাপাবল, সে কোনো কোনো কিছু কাজ করতে ক্যাপাবল, এগুলোর মাধ্যমে সে সিচুয়েশনটা কন্ট্রোল করতে, হ্যাভ কমপ্লিট কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন, তার সিচুয়েশনে কমপ্লিট কন্ট্রোল আছে। আই লুক ফর টু এ ভেরি আন ইভেন্টফুল ট্রিপ, আমি একটা অসম চিন্তা বা কিছু অপেক্ষায় আছি। দেখেন এখানে টিচারের সাথে যুক্ত হয়েছে উইথ এর মাধ্যমে হার ক্যাপাবল এইডস, টিচারের সাথে এবং তার ক্যাপাবল এইডগুলো এটা যুক্ত হয়েছে। তাহলে উইথের মাধ্যমে যদি কোনো কিছু যুক্ত হয়, আমরা জানি টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, অ্যান্ড উইথ, অ্যান্ড নট, বাট নট, নট, অথবা ইন এডিশন টু, এদের মাধ্যমে যুক্ত হলে বাক্যের প্রথম সাবজেক্ট অনুসারে ভার হবে। প্রথম সাবজেক্টটা কি আছে, সিঙ্গুলার, তাহলে ভারটাও কি হবে, সিঙ্গুলার। তাহলে টিচার উইথ আর ক্যাপাবল এইডস হ্যাভ হবে না, হবে কি, হ্যাজ। তাহলে আমরা ভুলটা পেয়ে গেলাম, হ্যাভ কমপ্লিট কন্ট্রোল এই বি অংশের তাতে ভুল, কারণ এটা হ্যাভ হবে না, হ্যাজ হবে। তাহলে শুদ্ধ উত্তর হচ্ছে বি। আসুন পরের কারেকশনটাতে আমরা যাই। অল অফ দ্য টিম মেম্বার্স অ্যাকসেপ্ট হিম হ্যাজ অ্যান্টিসিপেটেড ইন্টারেস্ট ফ্রম দ্য ন্যাশনাল লিগস। সে ছাড়া টিমের বাকি সব মেম্বাররা অনুমান করেছে ন্যাশনাল লিগের স্বার্থটার ব্যাপারে, ন্যাশনাল লিগের প্রয়োজনটার ব্যাপারে। নাও প্র্যাকটিসেস টুয়াইস অ্যাজ লং, এখন তারা প্রায় দ্বিগুণ প্র্যাকটিস করে। এই বাকির মধ্যে ভার কোনটা, হ্যাজ, এটা ভার ফ্রেজ, হ্যাজ অ্যান্টিসিপেটেড, এটাই হচ্ছে ভার ফ্রেজ। এখন অল অফ দ্য টিম মেম্বার্স, প্রথমে দেখেন অল অফ দ্য টিম মেম্বার্স এটা আছে, আবার অ্যাকসেপ্ট হিম সে ব্যতীত। তাহলে অল অফ দ্য টিম মেম্বার্স, অফ থেকে যদি এটা বাদও দেই তারপর সামনে অল আছে, অথবা অ্যাকসেপ্ট হিম সে ব্যতীত, সে ছাড়া টিমের সবাই, সবাই যদি হয় তাহলে এটা প্লোরাল সাবজেক্ট, ভার্ব কি হবে, প্লোরাল। তাহলে আমরা জানি অল প্লোরাল, তাহলে বাক্যের ভার্ব কি হবে, প্লোরাল, হ্যাজটা হবে প্লোরাল সাবজেক্ট, প্লোরাল। এখানে আপনি বলতে পারতেন যে আমি এই প্রিপজিশনাল ফ্রেজ এতটুকু কেন বাদ দিলাম না, দিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, পুরোটাই ধরতে পারতাম। তারপরে সামনে আছে অল, অলের জন্য হ্যাজ হবে না, কি হবে, হ্যাজ। তাহলে ভুলটা হচ্ছে বিতে। তাহলে আমার শুদ্ধ বাক্যটা হবে অল অফ দ্য টিম মেম্বার্স অ্যাকসেপ্ট হিম হ্যাভ অ্যান্টিসিপেটেড interest from the national leagues and now practices twice as long. তাহলে ভুল হচ্ছে বি। আমরা পরের বাক্যে যাই। The data which he presented was not pertinent to the matter under discussion. যে ডেটা মানে তথ্য বা উপাত্তগুলো যেগুলি সে প্রেজেন্ট করেছে আমাদের, was not pertinent
পার্টিনেন্ট কথার অর্থ হচ্ছে প্রাসঙ্গিক ছিল না টু দ্য ম্যাটার আন্ডার ডিসকাশন, আমাদের আলোচনার যে বিষয়বস্তু তার সাথে তার ডেটাগুলো প্রাসঙ্গিক ছিল না। এখানে একটু ভিন্ন কথা আছে, বাক্যের সাবজেক্ট আগে ভাবটা বের করি, ওয়াজ, এটা হচ্ছে বাক্যের ভার্ব। এখন এটাকে চেঞ্জ হবে কি না, আমরা এতে ভুল থাকতে পারে, বি সি ডি ই, যেহেতু আমরা সাবজেক্ট এগুলো করতেছি এই জন্য আমরা ভাবটা দিকে বেশি নজর দিচ্ছি। হুইচ হি প্রেজেন্টেড, এটা একটা রিলেটিভ ক্লজ, এটাও ভাবকে কন্ট্রোল করবে না, তার আগেরটা কন্ট্রোল করবে ডেটা। ডেটা যদি কন্ট্রোল করে, ডেটা শব্দটা হচ্ছে যদি এর সাথে কোনো এস নাই কিন্তু এটা হচ্ছে একটা প্লোরাল, এগুলো হচ্ছে ল্যাটিন প্লোরাল। ল্যাটিন প্লোরালগুলো ব্যাকটেরিয়া, কারিকোলা, ফিনোমিনা, ডেটা, এজেন্ডা, এডেন্ডা, তারপর আরও আছে মনে করেন ডিকটা নীতিবাক্য, ইরাটা, মোমেন্টা, মিডিয়া, এই জিনিসগুলো, এই ধরনের কিছু ল্যাটিন প্লোরাল আছে, যেমন ওভা, অপটিমা, রেফারেন্ডা, আমি লিখতেছি না এগুলো, কিছু লিখে দিই আমি আপনাদের সুবিধার জন্য। যেমন আমরা বলতে পারি এডেন্ডা, এডেন্ডা, এডেন্ডা কথার অর্থ হচ্ছে পরিশিষ্ট, এজেন্ডা, এগুলো ল্যাটিন প্লোরাল, এজেন্ডা, এজেন্ডা কথার অর্থ হচ্ছে সবার কার্যতালিকা। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আমরা সবাই চিনি, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে যেমন আমরা কারিকোলা, 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 তারপর ডিকটা, ডিকটা কথার অর্থ হচ্ছে নীতিবাক্য, অনেক নীতিবাক্য একসাথে বলি ডিকটা। এবং ইরাটা, ইরাটা শব্দটা অনেকবারই পরীক্ষা এসছে, চাকরি পরীক্ষায় ইরাটা, ইরাটা কথার অর্থ হচ্ছে শুদ্ধিপত্র। যেমন আমরা খুব পরিচিত একটা শব্দ না জানি, মেমোরান্ডা, মেমোরাল, মেমোরান্ডা, মেমোরান্ডা কথার অর্থ হচ্ছে স্মারকলিপি। যেমন আরেকটা আছে মোমেন্টা, মোমেন্টা, মোমেন্টা কথার অর্থ হচ্ছে গতিবেগ, ভরবেগ। আরো একটা কমন শব্দ এম দিয়ে আছে মিডিয়া, মাধ্যম, তারপর ওভা, ওভা মানে ডিম মানু, আরো আছে রেফারেন্ডা, আর ই এফ ই আর ই এন ডি এ, রেফারেন্ডা, তারপর আছে আমরা বলতে পারি সিম্পোজিয়া, সিম ও জিয়া, আচ্ছা রেফারেন্ডা কথার অর্থ হচ্ছে গণভোট, সিম্পোজিয়া, সিম্পোজিয়া কথার অর্থ হচ্ছে আলোচনা সভা। একটা সুন্দর শব্দ আছে স্পেকট্রা, স্পেকট্রা বর্ণালী, আলটিমা, আলটিমা, এমন কিছু কমন শব্দ আমি লিখলাম এখানে, যেগুলো আলটিমা কথার অর্থ হচ্ছে চরমপত্র, শেষ সত্য বা শেষ শর্তটি বলতে আমরা যা বুঝি এরকম আর কি। এই জিনিসগুলোকে বলা হয় ল্যাটিন প্লোরাল, এগুলি সিঙ্গুলার, যেমন এজেন্ডা হচ্ছে প্লোরাল, তার সিঙ্গুলার হচ্ছে এজেন্ডা। যেমন কারিকুলা, এটা হচ্ছে প্লোরাল, কারিকুলার কথার অর্থ অর্থ কি, কারিকুলার কথার অর্থ হচ্ছে আমরা শিক্ষা যে পাঠ্যক্রম যেটা আর কি, কারিকুলা, তার সিঙ্গুলার কথা হচ্ছে কারিকুলাম। ডেটা, ডেটার সিঙ্গুলার হচ্ছে ডেটাম, মিডিয়ার সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম, আর প্লোরাল হচ্ছে মিডিয়া। মোমেন্টা, তার সিঙ্গুলার হচ্ছে মোমেন্টাম, আর প্লোরাল হচ্ছে মোমেন্টা, এগুলি হচ্ছে ল্যাটিন প্লোরাল। যেহেতু এরা প্লোরাল, তাদের পরে ভার্ব হবে প্লোরাল, তাইলে ডেটার জন্য ভার্বটা সিঙ্গুলার আছে ওয়াজ, এটা প্লোরাল হবে, তাইলে কি হবে ওয়ায়ার। তাহলে আমাদের ভুলটা হচ্ছে বিতে, কারেক্ট উত্তর হচ্ছে বি। এবার আমরা পয়েন্টটাতে যাই, A complete system of checks and balances have been incorporated in our constitution from inception to protect the principles of equality. A complete system of check and balances, check এবং balances একটা সম্পূর্ণ পদ্ধতি, have been incorporated
অন্তর্ভুক্ত করা হয়েছে ইন আওয়ার কনস্টিটিউশন আমাদের সংবিধানে ফ্রম ইনসেপশন শুরু থেকে টু প্রটেক্ট রক্ষা করতে দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি সাম্য নীতি বা সাম্যতার নীতিকে প্রটেক্ট করার জন্য এখানে আমাদের ভুল হতে পারে কোথায় এ বি সি ডি অথবা আসুন দেখি আমাদের ভাগ কতটুকু আমরা আগে দেখি আর একটা কথা আমি মাঝখানে বলে রাখি আপনাদেরকে যখন এই পরীক্ষার সেন্টেন্স কারেকশন করতে যাবেন যে কোনো ভুলই থাকতে পারে আজকে আমি এখানে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট দেখতেছি কিন্তু আপনি সর্বপ্রথম দেখবেন সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট ঠিক আছে নাকি তারপর অন্য কিছু খেয়াল করবেন বেশিরভাগ সময় এটা আগে খেয়াল করতে হয় আর সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টই পরীক্ষায় বেশি আসে তাহলে হ্যাভ বিন ইনকর্পোরেটেড এটা ভার্ব ফ্রেজ এটার পরিবর্তন হবে কিনা আমরা সামনে দেখি আ কমপ্লিট সিস্টেম অফ চেক এন্ড ব্যালেন্স আমি বলেছিলাম ভার্ব থেকে উল্টা দিকে যাবেন যার উল্টা দিকে প্রিপোজিশন আছে নাকি এই যে একটা প্রিপোজিশন আছে এই প্রিপোজিশন থেকে আরম্ভ করে এই ব্যালেন্সেস এই পর্যন্ত এটা ভার্বকে কন্ট্রোল করবে না ভার্বকে কন্ট্রোল করবে তার আগে যতটুকু বাকি আছে সেই অংশটুকু সেই অংশটুকু আছে সিস্টেম পদ্ধতি এটা সিঙ্গুলার বলে না এই সিস্টেমস বলেছে সিস্টেম তাহলে এর জন্য ভার্ব হবে সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব হবে কি সিঙ্গুলার তাহলে হ্যাভটা হবে এটা সিঙ্গুলার ভার্ব হবে তাহলে হ্যাভের সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ তার মানে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার আমরা যারা জিনিসটা না জানি যারা একেবারে নতুন ব্যালেন্সেস এটা প্লুরাল দেখে আমরা অনেকে মনে করবে হ্যাভ ঠিকই আছে আসলে কিন্তু তা না এই হ্যাভের উল্টা দিকে যত যতটুকু পর্যন্ত প্রিপোজিশন পাওয়া যাবে ততটুকু আমরা বাদ দিয়ে দিব এটা বাদ দিয়ে তার আগেরটা নিয়ে চিন্তা করব যেমন আমি এই ক্ষেত্রে এই উদাহরণটা একটা অন্যরকম একটা উদাহরণ দিই যেমন দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোস এরকম একটা উদাহরণ আবার লিখলাম বোঝানোর জন্য ইজ অথবা আর সুইট দেখেন এটা ভার ভার থেকে উল্টা দিকে আসেন এই পর্যন্ত আর আসলাম আর যাবো না কেন এর আগে আর কোনো প্রিপোজিশন নাই এটা একটা প্রিপোজিশন প্রিপোজিশন থেকে আরম্ভ করে চোখ বন্ধ করে ভার কিন্তু অংশটুকু বাদ দিয়ে দিলেন তার সামনে কি আছে টেস্ট দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোজ ইজ সুইট অথবা আর সুইট আমরা আমগুলোর স্বাদ মিষ্টি আমরা যাদের এই কনসেপশনটা মোটেও জানা নেই তারা ম্যাঙ্গোজের জন্য আমরা দেখে এটি প্লোরাল ম্যাঙ্গোজ প্লোরাল আছে বলে ভার্বকে প্লোরাল করতে পারি কিন্তু তা না প্রিপোজিশনাল ফ্রেজ ভার্বকে কখনো কন্ট্রোল করে না অথবা প্রিপোজিশন সূচিত ফ্রেজ ভার্বকে কন্ট্রোল করে না ভার্বকে কন্ট্রোল করে তার আগের সাবজেক্ট দ্য টেস্টের জন্য কি হবে একটা বাক্যে যে একটাই প্রিপোজিশন থাকবে তা না একাধিক প্রিপোজিশন থাকতে পারে আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দেখাই যেমন দ্য এই বাক্যটি একটু লম্বা করে লিখি দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোস অফ চাপাই নোয়াবগঞ্জ ইন রাজশাহী ইজ অথবা আর দেখেন এখানে রাজশাহীর চাপাই নবাবগঞ্জের আমগুলোর স্বাদ মিষ্টি এখন দেখেন এখানে ভার্ব হচ্ছে ইজ অথবা আর এবার আমরা উল্টা দিকে আসি কতটুকু আসতে পারি দেখি দেখি প্রিপোজিশন আছে কিনা এই যে একটা প্রিপোজিশন পেলাম ইন একটা প্রিপোজিশন দেখি আর পাই কিনা এখানে আরেকটা পেলাম দেখি আর পাই কিনা এখানে আরেকটা পেলাম এই পুরো জিনিসকে বাদ দিয়ে কল্পনা করতে হবে এই জিনিস ভার্বকে কন্ট্রোল করবে না অর্থাৎ এই জিনিস মোতাবেক ভার্ব হবে না প্রিপোজিশন সূচিত ফ্রেজ এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত এটা ভার্বকে কন্ট্রোল করবে না তার সামনে কি আছে টেস্ট এটা সিঙ্গুলার বলে ভার্ব কি হবে সিঙ্গুলার ইজ এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনারা সবাই
পরবর্তীতে আরেকটা প্লোরালের উদাহরণ আমি আপনাদেরকে দেখাবো। আসুন পরের বাক্যতে যাই। As a result of the bad weather, she is the only one of my friends who planned to attend graduation exercise. এটা ভুল করে যায়। As a result of bad weather, এটা হচ্ছে একটা phrase, বাক্যের সাবজেক্ট হচ্ছে she, সে হয়, one of, she is the only one, সে হচ্ছে একমাত্র একজন, of my friends, আমার বন্ধুদের, who, ওটাকে সে, only one যে সে, আর only oneটাকে সে, তাহলে ওটা দ্বারা কাকে বোঝাচ্ছে, সেকে বোঝাচ্ছে, তাহলে সে কজন, একজন, তাহলে বাক্যের verb কি হবে, সে এর জন্য প্ল্যান হবে না কি হবে, প্ল্যানস, কারণ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, তাহলে বাক্যের ভুল হচ্ছে ডিতে, কারণ এটা প্ল্যান হবে না, প্ল্যানস হবে ভার্ব, উত্তর হচ্ছে ডি। এবার আসুন দেখি আমরা পরের উদাহরণে যাই। পরের সেন্টেন্সে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট সাম স্টেটস হ্যাভ রেসিস্টেড দ্য কংগ্রেস হ্যাভ পাসড লেজিসলেশন permitting highway speed limits to 65 miles per hour on rural interstates. Despite the fact some states have resisted, jodio kichu kichu state badha diyeche, res badhito koreche jinishtake, tarporo congress pass koreche legislation ekta ain, ekta bidhi, onumoti diye permitting highway speed, high speed e tar onumoti diyeche 65 miles per hour. প্রতি ঘন্টায় 65 মাইল যেতে পারবে গাড়ি অন রুরাল ইন্টারস্টেট, গ্রাম্য এলাকার ইন্টারস্টেটগুলো, গ্রাম্য এলাকার যে যোগাযোগ আছে সেগুলোর ভিতরে গাড়ি 65 মাইল পর্যন্ত স্পিড উঠাতে পারবে। আসেন এ বাক্যের মধ্যে ভুল কোন কোন জায়গায় থাকতে পারে, হয় এতে ভুল আছে বা বিতে বা সিতে বা বিতে। এইখানে সেন্টেন্স কারেকশন একটু অন্য রুল, সেটা হচ্ছে আমাদের ভার্ব কতটুকু আর বাক্যের সাবজেক্ট কে, দ্য কংগ্রেস। এখন কংগ্রেস মোতাবেক ভাগটা কি হবে, কংগ্রেস হচ্ছে ওই ধরনের নাউন যেটাকে বলা হয় কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কি, সমষ্টিবাচক নাউন, অনেকগুলো নাউন একসাথে মিলে যখন সমষ্টিগতভাবে একটা নাম প্রকাশ করে তখন তাকে কালেকটিভ নাউন বলা হয়। কালেকটিভ নাউন গুলো যখন বাক্যের সাবজেক্ট হয়, কালেকটিভ নাউন বলতে আমি কিছু কালেকটিভ নাউনের যেগুলো পরীক্ষায় বেশি আছে আমি লিখে দিচ্ছি, যেমন কংগ্রেস, অর্গানাইজেশন, অর্গানাইজেশন, গভর্নমেন্ট, ফ্যামিলি, টিম, জুরি, জুরি লিখেছি, টিম জুরি, গ্রুপ, আর্মি, মেজরিটি, কমিটি, ক্লাব, মাইনরিটি, কমিটি, ক্লাব, মাইনরিটি, কংগ্রেস, অর্গানাইজেশন, গভর্নমেন্ট, ফ্যামিলি, 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 টিম, জুরি, গ্রুপ, আর্মি, মেজরিটি, কমিটি, ক্লাব, মাইনরিটি, ক্লাস, ক্রাউড, পাবলিক, এই পনেরোটা, আই সরি, পাবলিক, পনেরোটা কালেকটিভ নাউন দিলাম, এগুলি সবচেয়ে বেশি পরীক্ষা দেখা গেছে। কংগ্রেস, অর্গানাইজেশন, গভর্নমেন্ট, ফ্যামিলি, টিম, জুরি, গ্রুপ, আরবি, মেজরিটি, কমিটি, ক্লাব, মাইনরিটি, ক্লাস, ক্রাউড, পাবলিক, এগুলি কালেকটিভ নাউন। কংগ্রেস এখানে অনেকে থাকে, অনেক সদস্য থাকে, তেমনি কংগ্রেস হয়।
অর্গানাইজেশনে অনেক সদস্য থাকে, অনেক লোক মিলে একটা লোক দিয়ে অর্গানাইজেশন হয় না, অনেকগুলো লোক মিলে একটা অর্গানাইজেশন, ধাপে ধাপে পদে পদে লোক থাকে অর্গানাইজেশন হয়। গভর্নমেন্ট সরকারের মধ্যে অনেক লোক থাকে, সেখানে সরকার গঠিত হয়। একটা ফ্যামিলিতে অনেক সদস্য থাকে, চারজন, পাঁচজন, তিনজন, দুইজন, এরকম টিম, দশজন, নয়জন, এগারোজন, যে কোনো কিছু একটা টিম হতে পারে, অনেকগুলো মিলে একটা সমষ্টিবাচক নাম টিম। জুরি পাঁচজন, সাতজন, এগারোজন জুরি থাকে। গ্রুপ, যেমন ছেলেদের গ্রুপ, মেয়েদের গ্রুপ, সায়েন্সের গ্রুপ, আর্টসের গ্রুপ, এরকম আর্মি, অনেক জওয়ান মিলে অনেক টোপ নিয়ে টোপ নিয়ে আর্মি গঠিত। মেজরিটি অধিকাংশ কমিটি, একটা কমিটিতে অনেকে থাকে, অনেকে মিলে একটা নাম হচ্ছে কমিটি। ক্লাব, ক্লাবে অনেক সদস্য থাকে। মাইনরিটি সংখ্যালঘু, এটাও একটা কালেক্টিভ। ক্লাস, ধনীর ক্লাস, দরিদ্রের ক্লাস, ছাত্রদের ক্লাস, এরকম। আর ক্রাউড, ভিড়, ভিড় তো আর একজনে হয় না, অনেক লোক মিলে একটা ভিড় তৈরি হয়। ক্রাউড, পাবলিক, জনগণ, এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। মনে রাখতে হবে এই কালেক্টিভ নাউনগুলো যদি বাক্যের সাবজেক্ট হয়, বাক্যের ভার্ব ইজ অলওয়েজ সিঙ্গুলার। তাহলে কংগ্রেস এটা সিঙ্গুলার, অর্থ হবে কালেক্টিভ নাউন, এটা কি হবে অ্যাজ। ইফ দ্য কালেক্টিভ নাউন্স বিকাম দ্য কালেক্টিভ নাউন, আরো অন্য রকমের দল, ঝাঁক, পাল, এগুলি কালেক্টিভ নাউন হয়। টাইম, মানি, মেজারমেন্ট, প্লোরাল হলে এগুলি কালেক্টিভ নাউন ধরতে হয়। যাক, সেদিকে আমরা আজকে যাচ্ছি না, আমরা যখন বিস্তারিত ক্লাস দিব অনলাইনে আমাদের লাইভ ক্লাসগুলোতে, আমরা তখন পুরোপুরি লেসন নিয়ে আলোচনা করবো। এখানে শুধুমাত্র ডেমো ক্লাসের মাধ্যমে আমরা সামান্যটুকু দেখাচ্ছি। এখানে যতটুকু না বললেই না সেটা বলে নিচ্ছি, সেটা হচ্ছে কংগ্রেস, অর্গানাইজেশন, গভর্নমেন্ট, ফ্যামিলি, টিম, জুরি, গ্রুপ, আর্মি, মেজরিটি, কমিটি, ক্লাব, মাইনরিটি, ক্লাস, ক্রাউড, পাবলিক, এই জিনিসগুলো সাধারণত কালেক্টিভ নাউন। আর কালেক্টিভ নাউন যদি বাক্যের সাবজেক্ট হয়, ভার্ব ইজ অলওয়েজ সিঙ্গুলার, তাহলে কংগ্রেসের জন্য কি হবে সিঙ্গুলার। তাহলে হ্যাভ পাস্ট হবে না কি হবে হ্যাজ পাস্ট, তাহলে বাক্যের ভুল ছিল সিতে, এই জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। আসলে আমরা পরের সেন্টেন্সটাতে যাই। After the incident was over, ঘটনাটা শেষ হওয়ার পর, neither the passengers nor the bus driver, passenger এবং bus driver were able to, passenger নতুবা bus driver কেউই সক্ষম ছিল না to identify the youngster, এই youngsterদেরকে, এই youngsterদেরকে identify করার জন্য, who had created the disturbance, এই ঝামেলাটা, এই ইয়াংরা যারা এই ঝামেলাটা তৈরি করছে, কারা এই আইডেন্টিফাই করা, প্যাসেঞ্জার এবং বাস ড্রাইভার কারোর পক্ষেই আইডেন্টিফাই করা, কেউ আইডেন্টিফাই করতে সক্ষম ছিলেন না। আমি আবার পড়ি। আফটার দ্য ইনসিডেন্ট ওয়াজ ওভার, ঘটনাটা শেষ হওয়ার পরে, নিদার দ্য প্যাসেঞ্জার্স নট দ্য বাস ড্রাইভার্স ফায়ার এবল, বাস ড্রাইভার অথবা প্যাসেঞ্জার কেউই সক্ষম ছিল না আইডেন্টিফাই করতে ওই ইয়াংস্টারদেরকে যারা এই ঝামেলাটা তৈরি করেছে। আসেন দেখি এখানে রুলসটা আমরা দেখি। মনে রাখতে হবে আইদারের সাথে যখন দুইটা নাউন যুক্ত হয় অরের মাধ্যমে, এখানে একটা নাউন বসে বাকি সাবজেক্ট ফর্মেশনের জন্য, এখানে রকম, তারপর একটা ভার্ব বসে, অথবা নাইদার, নাইদার উপরে এখানে একটা নাউন বসবে, যেমন এটা তৈরি হয়েছে উপরে একটা নাইদার সাথে নর হয়, তারপর আইদার অর নাইদার নরের মাধ্যমে যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, বাক্যের ভার কোন সাবজেক্ট বা কোন নাউনের মোতাবেক হবে সেটা নির্ভর করবে, মনে রাখবেন, ভার্বের কাছাকাছি যে নাউনটা আছে সেটার উপরে, ভার্বের কাছাকাছি যে নাউনটা আছে সেটার উপরে। আমরা অনেকে বলি যে অর এবং নরের পরের নাউনটা বোতাবে, এই কথাটা ততটা যথাযথ বা শুদ্ধ না, কারণ এখানে কিছু একটু টেকনিক্যাল ভুল হতে পারে। আমরা বলবো ভার্বের কাছাকাছি যে নাউন, কাছাকাছি যে, যেমন আমি একটা উদাহরণ দেখি, দ্য টিচার, যেমন আইদার দ্য টিচার or his students were present. কেন ওয়ার লিখলাম, কারণ ভার্বের কাছাকাছি সাবজেক্ট কি আছে, স্টুডেন্টস। যদি আমি এটাকে কষ্ট করতাম, ওয়ার আই দ্য টিচার, or his
students শিক্ষক হয় শিক্ষক না হয় তার ছাত্ররা কি প্রেজেন্ট ছিল যদি কোশ্চেন করি আমরা জানি ভার্বটা আগে চলে যাবে কোশ্চেন করার জন্য ঠিক না আগে চলে গেল কিন্তু এই ক্ষেত্রে ওয়ার্ডটা আমি ভুল লিখলাম এই ওয়ার্ডটা কি হবে এই ক্ষেত্রে ওয়্যার হবে না কথাটা যদি এখানে ওয়্যার শব্দ ছিল কারণ ভার্বের কাছাকাছি নাউন ছিল হি স্টুডেন্টস আর আরেকটা নাউন হচ্ছে আইদার দ্য টিচার যেমন এটা হচ্ছে এই নাউন এটা হচ্ছে এই নাউন বা ভার্ব হয় তার কাছাকাছি নাউন মোটামুটি কাছাকাছি নাউনটা স্টুডেন্টস প্লোরাল এই জন্য ভার্ব কি হয়েছে প্লোরাল কিন্তু এখন যখন কোয়েশ্চেন করেছি প্রশ্ন করেছি তখন তার কাছাকাছি নাউনটা কি দ্য টিচার এটা কিন্তু সিঙ্গুলার আই এম সরি এটা হচ্ছে কি সিঙ্গুলার তাহলে বাক্যের ভার্বটাও কি হবে সিঙ্গুলার তাহলে এটা ওয়াজ হবে না এটা কি হবে ওয়্যার হবে না কি হবে ওয়াজ এখন শুদ্ধ বাক্যটা হবে এটা ভুল ওয়াজ আইদার দ্য টিচার অর হিজ স্টুডেন্টস প্রেজেন্ট কারণ ভার্বের কাছাকাছি নাউনটা কি আছে সিঙ্গুলার এখন কাছে এটা এখন কাছে এটা নয় এখন কাছে স্টুডেন্ট নয় এখন কাছে হচ্ছে কি দ্য টিচার এই জন্য হয়েছে টিচার সিঙ্গুলার বলে ভাগ কি হল সিঙ্গুলার এই কথাটাই আমি এখানে বলতে চাচ্ছি যে ভার্বের কাছাকাছি নাউন হবে অর এবং নরের পরের কথা যদি বলি যদি কোয়েশ্চেন করি তাহলে তো অর এবং নরের পরে ভাব থাকবেই না এই জন্য সরি আমি আবার বলি কথাটা যদি এই কথা বলি যে অর এবং নর হলে একই নিয়ম হতো আমি অর দিয়ে দেখালাম অর এবং নরের পরের নাউন অনুসারে যদি ভার্ব হয় কিন্তু ওই বাক্যকে যদি প্রশ্ন হ্যাঁ হতে পারে কিন্তু ওই ভার্বকে যদি ওই বাক্যকে যদি প্রশ্ন বানিয়ে ফেলে তখন তার ভার্ব এখানে থাকতেছে না ভার্বের সামনে চলে আসতেছে তাহলে পরেরটা অনুসারে কিভাবে ধরবো এই জন্য বুঝতে হবে সবসময় বলতে হবে কথাটা কি কাছাকাছি নাউন অনুসারে আসেন এখানে কি নাইদার দ্য প্যাসেঞ্জার্স নর দ্য বাস ড্রাইভার কাছাকাছি নাউন আর ভার্ব কি ওয়্যার তাহলে কাছাকাছি নাউনটা কি আছে দ্য বাস ড্রাইভার এটা সিঙ্গুলার তাহলে এটা ওয়্যার হবে না এটা কি হবে ওয়াজ কারণ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার আমরা এই বাক্যটা দেখলাম আমরা পরের বাক্যটা দেখে যাই We must regard any statement about his controversy. About this controversy. এই বিতর্ক নিয়ে আমরা যে কোনো বিবৃতি বিবেচনে আমরা অবশ্যই আনব হোয়াট এভার দ্য সোর্স সোর্স যাই হোক না কেন যে দিক থেকে কথাবার্তা আসুক না কেন অ্যাজ গসিপ এমনকি রটানো যদি হয় গল্পের ছলেও যদি হয় অ্যাজ গসিপ এমনকি যদি পরচর্চা রটানা এগুলির গসিপের এরকম বিভিন্ন রকম অর্থ আছে যদি হয় আনটিল দে আর কনফার্ম যতক্ষণ না পর্যন্ত এগুলি কনফার্ম হয় তার মানে যে কোনো ভাবে কথা আসুক না কেন আমাদের কাছে আমরা এটাকে বিবেচনা আনবো আচ্ছা দেখ এটা তো বাক্যের অর্থ আসেন দেখি ভুল কোন জায়গায় আছে হয় এ বি সি অথবা ডি আসেন আমরা উই মাস্ট রিগার্ড এনি কন্ট্রোভার্সি হোয়াট এভার দ্য সোর্স অ্যাজ গসিপ আনটিল দে আর কনফার্মড এখন এই জায়গায় কি লেখা আছে এটা হলো ভার্ব আর সাবজেক্ট কোনটা উই মাস্ট রিগার্ড এনি স্টেটমেন্ট অ্যাবাউট দিস কন্ট্রোভার্সি আমরা যে কোনো বিবৃতিকে বিবেচনায় অবশ্যই আনবো এই কন্ট্রোভার্সি সম্বন্ধে তাহলে অ্যাবাউট দিস কন্ট্রোভার্সি এটা তো বিবেচনা সেদের মধ্যে আছে হোয়াট এভার দ্য সোর্স এটা একটা অতিরিক্ত ক্লজ অ্যাজ গসিপ গসিপ হিসেবে আনটিল দে আর কনফার্ম এখন কথা হচ্ছে এটা কিন্তু ভার্বকে কন্ট্রোল করবে না এখন বসেন দে কাকে মিন করতেছে প্রনাউনটাকে দে দ্বারা তার অ্যান্টিসিডেন্টকে দে কাকে মিন করতেছে কাকে রেফার করতেছে দে দ্বারা রেফার করতেছে স্টেটমেন্টটাকে তাহলে যেটা নাকি কনফার্ম করার কোন বিষয়টা উই মাস্ট রিগার্ড এনি স্টেটমেন্ট যে কোনো স্টেটমেন্টকে আমরা বিবেচনায় আনবো যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হয় তাহলে কনফার্ম হওয়ার বিষয়টা কোনটা স্টেটমেন্টটা আর স্টেটমেন্টটা যদি কনফার্ম হওয়ার বিষয় হয় স্টেটমেন্টটা তো সিঙ্গুলার ইউনিট তাহলে এখানে দে হবে না এটা কি হবে ইট এখানে একটু প্রনাউনের বিবেচনা হয়েছে ইট আর ইটের জন্য আর হবে না কি হবে ইট ইজ তাহলে সাবজেক্ট অফ এগ্রিমেন্টের ব্যাপার এটা এখানে একটু প্রনাউনও কনসিডার হয়েছে তাহলে আমাদের
বাক্যটা কি হবে উই মাস্ট রিগার্ড এনি স্টেটমেন্ট আমরা যে কোনো স্টেটমেন্টকে অবশ্যই বিবেচনায় আনব অ্যাবাউট দিস কন্ট্রোভার্সি এই বিতর্ক সম্বন্ধে এই বিতর্কের ব্যাপারে হোয়াট এভার দ্য সোর্স সোর্স যাই হোক না কেন অ্যাজ গসিপ ঘটনা হলো আনটিল যতক্ষণ না পর্যন্ত দে আর কনফার্ম না কারণ স্টেটমেন্টটা যদি কনফার্ম না হয় ততক্ষণ পর্যন্ত স্টেটমেন্টটা যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হবে ততক্ষণ না ততক্ষণ পর্যন্ত আমরা বিবেচনায় আনব স্টেটমেন্টটা যদি হয় কনফার্ম স্টেটমেন্ট তো একটাই সিঙ্গুলার না স্টেটমেন্ট লেখা আছে স্টেটমেন্টস লেখা নাই অতএব এটা দ্বারা যদি দেখে বোঝায় তাহলে এটা কি হবে ইট দে দ্বারা যদি স্টেটমেন্টটাকে বোঝায় তাহলে দে হবে না কথা হবে যেহেতু এটা সিঙ্গুলার ইউনিট তারপর সিঙ্গুলার নাউনের প্রোনাউনও সিঙ্গুলার হয় প্লুরাল নাউনের প্রোনাউন প্লুরাল হয় স্টেটমেন্ট যেহেতু সিঙ্গুলার তার প্রোনাউনও হবে সিঙ্গুলার ইট আর ইটের জন্য আটটা কি হবে ইজ ইট ইজ কনফার্ম তাহলে ভুল হচ্ছে দিতে আর আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে তো আজকে আমরা প্রথম ভিডিওতে এই এগারোটা সেন্টেন্স কারেকশন দেখলাম এগুলো আপনাদেরকে খুব সংক্ষেপে দেখানো হলো অ্যাকচুয়ালি আমাদের অনলাইন লাইভ ক্লাস যেটা আমাদের মূল উদ্দেশ্য অনলাইন লাইভ ক্লাসে আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যতগুলো রুলস আছে সেগুলো আমরা প্রথম লেকচারে আলোচনা করব এ টু জেড রুলসগুলো যেগুলো না জানলেই না যেগুলো না জানলে বা যেগুলো জানলে আপনি স্বাচ্ছন্দ্যে যে কোনো সেন্টেন্স কারেকশন করতে আপনি সাহস পাবেন এবং অনেক ভালো করতে পারবেন সব ধরনের সেন্টেন্স কারেকশনই প্রায় স্বাচ্ছন্দ্যে আপনি সব ধরনের সেন্টেন্স কারেকশন আপনি করতে পারবেন করতে সক্ষম হবেন অর্থাৎ আগে রুলসগুলো শিখতে হবে এখানে আমি কিছু কারেকশনের মাধ্যমে কিছু রুলস আলোচনা করলাম মাত্র বাট দিস ইজ নট এ কমপ্লিট ক্লাস কমপ্লিট ক্লাস উইল বি ওয়ার দ্য রুলস উইল বি ডিসকাসড এ টু জেড যতগুলো রুলসের দরকার হয় একজন ছাত্রের সেন্টেন্স কারেকশনগুলো কারেক্ট করার জন্য এখানে অনেকগুলো রুলস আছে পঁচিশটার উপরে রুলস আছে এগুলো আমরা সাধারণত পঁচিশ থেকে তিরিশটা রুলস করাই এগুলো জানলে যথেষ্ট চলে আর সেই রুলসগুলো আমরা আলোচনা করার আশা রাখি আমাদের লাইভ ক্লাসে আমাদের লাইভ ক্লাসগুলো আপনারা অ্যাটেন্ড করতে হলে পুরো লেকচারটা অ্যাটেন্ড করতে হলে আপনি আমাদের ব্যাংক জব কোচিং অনলাইনে আমাদের ওয়েবসাইটে যাবেন www.bcsbankonline.com যেখানে গিয়ে আপনি নিজেকে রেজিস্টার করে আপনি পুরো কোর্সটাতে অ্যাটেন্ড করতে পারেন যেখানে সাবজেক্ট অফ এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হবে তার উপরে প্রচুর কারেকশন আলোচনা হবে বিগত সালে যত গত দশ থেকে বারো বছরে যত সাবজেক্ট অফ এগ্রিমেন্ট এসেছে সরকারি বেসরকারি সকল ব্যাংকের পরীক্ষায় সেইগুলো আলোচনা করে করানো হবে আলোচনা করা হবে তারপরে এগুলোকে আপনি পরীক্ষা দিবেন টেস্ট দিবেন সবার সাথে নিজেকে কম্পেয়ার করবেন যেখানে আপনি কতটা ভালো করতেছেন আগের চেয়ে আপনি কোন পর্যায়ে উঠে আসছেন তো সেই জন্য একটা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করা খুবই জরুরি এবং ক্লাস অ্যাটেন্ড করা যারা যারা দূর দূরান্তে আছেন তারা সেই অনলাইন যারা দূর দূরান্তে আছেন তারা যাতে অনলাইনের মাধ্যমে আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেন একটা ফুল লেন্থ ক্লাস যেখানে দেড় থেকে দুই ঘন্টা ক্লাস হবে সেই জন্য আমরা এই ব্যবস্থা করেছি আর এই ভিডিওটা হচ্ছে সেই ক্লাসগুলি কেমন হবে সেইগুলো দেখানোর একটু ছোট্ট প্রয়াস মাত্র আপনারা কষ্ট করে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনলেন আমি আবারও ক্ষমা চাচ্ছি আমার লেখাগুলি ভালো হয়নি কারণ ওয়াকম ট্যাবলেটের উপর আমি লেখা প্র্যাকটিস করতেছি যে জিনিসগুলো আমি আগে লিখতাম না এগুলি নতুন তো এই ট্যাবলেটের উপরে লিখতে গিয়ে আমার মাঝে মাঝে লেখা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে এত দ্রুত লিখতে পারতেছি না আশা করি খুব দ্রুত এটা আমি ওভারকাম করে ফেলবো ইনশাল্লাহ আর আমাদের এই ভিডিওটা যদি আপনার সামান্যতম কাজে লেগে থাকে আমাদের ভিডিওটাতে লাইক দিবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে আর আপনার এই সহযোগিতা আমাদেরকে পরবর্তী ভিডিও আনতে পরবর্তী কাজ করতে উৎসাহ দেবেন আপনারা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে কষ্ট করে সময় দিয়ে ধৈর্য দিয়ে আমাদের সাথে রইলেন এই জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই ভিডিওর কাজ এখানে এই লেকচারের ক্লাস এখানে কাজ এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম